বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্কের খুবই খুবই দারুণ একটা আপডেট, যেটা আপনারা সবাই বা আমরা যারা অপেক্ষা করতেছি এই আপডেটটা কবে আসবে, মানে এটা কবে লঞ্চ করে দেবে, সকল বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা করব। সো লাস্ট যে আপডেটটা আসছে পাই নেটওয়ার্কের মধ্যে জানুয়ারি 8 তারিখে 9:45 AM-এ আর কি, তো সেখানে KYC Q&A নিয়ে কিন্তু আমি বলেন বা বড় বড় যত ইউটিউবার আছে সবাই কিন্তু এইটা নিয়ে আলোচনা করছে। বাট এখানে যে মাইন্ডনেট ইনফরমেশনে এখানে ওদের কিছু ইনফরমেশন দিছে সেটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করেন নাই। সো এখানে ওদের যে টার্গেটটা, ওদের যে আমরা যতই কথা বলতেছি, অনেকে বলতেছেন এটা ভুয়া, তারপর বাটফারি, সো অনেকে এরকম কথা বলতেছেন, বাট এটার যা ওদের যে উদ্দেশ্যটা এবং কবে তারা লাইভ করবে, লঞ্চ করবে, এটা কিন্তু ওরা নিজেরাই কিন্তু বলে দিছে। এক্স্যাক্টলি বলে দেয় নাই, বাট আইডিয়া দিয়ে দিছে যে 8 তারিখের ভিতর এটা করা হবে আর কি, ফুললি লঞ্চ করা হবে। সো আপনাদের কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছি, সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন, একটা আপডেট আছে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট, এটা আমি ধাপে ধাপে আপনাদের ভিডিও শেষে বা মাঝখানের দিকে আসতে পারে আপডেটটা, সেখানে আপনারা জানতে পারবেন। সো প্রথমে আপনাদেরকে আমি থাম্বনেল দেখে হয়তো বুঝছেন যে একটা ইয়ার মধ্যে আমি ক্রস দিয়ে দিছি, মানে এটা একটা ডেঞ্জার আইকন দিছি যে এটা আপনারা বিশ্বাস করবেন না, পাই নেটওয়ার্কের একটা এই লঞ্চ হয়ে গেছে এরকম বিষয়গুলো। সো এরকম যদি কোথাও দেখেনও তাহলে সেটা বিশ্বাস করবেন না। সো এই কথাটা আমার না, এটা পাই নেটওয়ার্কের কিছু লাস্ট ওরা ওদের যে টেলিগ্রাম বোর্ডটা আছে সেখানে কিন্তু ওরা নোট লিখে ওইখানে বইলা দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে আপডেটটা কিন্তু আছে, এখানে কিন্তু আপডেটটা আছে, আমি আপনাদের সামনে পড়তেছি, পুরো বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে নোট দ্যাট, মানে এইটা হচ্ছে একটা নোট, মানে আপনার এটা বিশেষ দ্রষ্টব্য আর কি, এরকম বলা হয়েছে। পাই নেটওয়ার্ক ইজ নট রানিং অন ISO অর এনি টাইপ অফ গ্রাউড ফান্ডিং সেলস অফ পাই, মানে পাই নেটওয়ার্ক এরকম কোনো হয় নাই, কোনোতে রান করে নাই, ISO-তে রান করে নাই, বা এটা কোনো এক্সচেঞ্জের মধ্যে এখনো অ্যাড করে নাই। মানে বিভিন্ন ইয়ার মধ্যে একটা পায়ের যে একটা স্ক্যাম কয়েকটা সাইট বের হয়েছে, যেখানে পায়ের পাইকে মানে অনেক মানুষ, পাই তো একটা বিশাল স্ট্রং একটা নেটওয়ার্ক, সো পায়ের এইসব এই ফায়দাটা নেওয়ার জন্য অনেকে অনেকের ওয়েবসাইটের মধ্যে ভিজিটর নেওয়ার জন্য, কারণ আমরা অনেকেই তো সার্চ করতেছি পাই নেটওয়ার্কের প্রাইস বা পাই নেটওয়ার্ক প্রিডিকশন, প্রাইস ইন বাংলাদেশ, প্রাইস ইন ইন্ডিয়া, এরকম লিখে অনেকে সার্চ দিতেছি। সো যাতে ওদের সামনে সাজেস্ট করে, সো তাদের এসব ওয়েবসাইটের মধ্যে প্রচুর ভিজিটর নেওয়ার জন্য কিন্তু এরা এরকম বিভিন্ন সাইডের মধ্যে এরকম স্ক্যাম করতেছে। সো এখানে ওরা বলে দিছে যে এরা এরকম কোনো করে নাই, মানে এসব হচ্ছে থার্ড পার্টি কোনো যারা এগুলো স্ক্যাম, এর সাথে পাই নেটওয়ার্কের কোনো ইন্টারাক্ট নাই, মানে ওদের সাথে কোনো কমিউনিকেট নাই, পুরোটাই ভুয়া। সো দেখতে পাচ্ছেন এখানে লিখছে পাই সাপ্লাই অ্যান্ড মাইনিং সেকশন অফ আওয়ার হোয়াইট পেপার। হোয়াইট পেপার বলতে এটা হচ্ছে একটা দেশের মধ্যে তারা যে বিজনেসটা করবে, তাদের কারেন্সিটা যে লঞ্চ করবে, তার জন্য এক একটা দেশের হোয়াইট পেপার প্রয়োজন পড়ে, মানে অ্যাগ্রিমেন্ট প্রয়োজন পড়ে। যখন তারা হোয়াইট পেপারটা পায় তখনই কিন্তু তারা করতে পারে। এখন অনেকে বলবেন যে বাংলাদেশের ক্রিপ্টো কারেন্সি কি লিগেল কিনা, ফুললি লিগেল না, বাট এটাকে নিষেধও করতে পারবে না, কারণ ওরা যদি সুবিধা দেয়, একটা ক্রিপ্টো কারেন্সি যদি সকল ধরনের সুযোগ সুবিধা দেয়, ধরেন আপনার সিকিউরিটি বলেন, তারপরে এটার কোনো খারাপ দিক নাই, এটার সহজলভ্য, সবাই এটা ইউজ করতে পারবে, এরকম হলে কিন্তু অবশ্যই হোয়াইট পেপার দিবে প্রত্যেকটা দেশে, মানে দেশের যদি লাভ হয় তাহলে তো অবশ্যই দিবে। আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়াতে ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েন ব্যান করে দেওয়ার কথা ছিল, বাট এটা বলছে, বাট ইন্ডিয়াতে কিন্তু প্রচুর মানুষ বিটকয়েনের উপর ইনভেস্ট করছে। সো তারা কিন্তু এটা ব্যান করার আগে অবশ্যই তাদের বিবেচনা করবে যে তাদের দেশের কত মানুষ এখানে ইনভেস্ট করছে, লস হলে কিন্তু তাদেরই হবে বেশি। সো এইগুলা ব্যান করা বা এগুলা কিন্তু ওরা অবশ্যই বিবেচনা করে করবে। সো এখন আমি চলে যাচ্ছি আপনাদেরকে যে মূল বিষয়গুলো আলোচনা করব সেটার মধ্যে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে প্রি মাইন্ডনেট সাপ্লাই, তারপর পায়ের যে একটা আছে, পায়ে কত পরিমাণ পাই যখন হবে, মানে সাপ্লাই হবে, ডিস্ট্রিবিউশন হবে, তখন কবে এটা লঞ্চ করা হবে। সো এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচে আসবো, এইখানে আসলে আপনাদের মূল বিষয়টা বুঝতে পারবেন। এই যে একটা গ্রাফ দিছে দেখতে পাচ্ছেন, পাই টোকেন ডিস্ট্রিবিউশন, কমিউনিটি হচ্ছে 80%, কোর টিম এখনো বাকি আছে 20%, মানে এখনো ওদের যে টার্গেটটা আছে 80% ফিল আপ হয়ে গেছে আর 20% বাকি আছে। এখন ওদের টার্গেট কত সেটা বুঝতে হবে, ওদের টার্গেট হচ্ছে 100 বিলিয়ন। এটা আমার কথা না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু স্ক্রল করে আপনাদেরকে নিচে দেখাচ্ছি এটা ওদের টার্গেটটা কত।
এটা কিন্তু আমার কথা না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে ম্যাক্সিমাম টোটাল সাপ্লাই অফ 100 বিলিয়ন পাই অ্যালং ইনসিবিশন অফ কন্টিনিউ গ্রোথ অ্যান্ড নিউ কন্ট্রিবিউশন ওয়াইল রিমুভিং দ্য কনসেন্স অ্যাবাউট দ্য কি লিখছে আনপ্রেডিক্টলি অফ দ্য সাপ্লাই। ওদের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম 100 বিলিয়ন পাই সবার কাছে ডিস্ট্রিবিউট করবে, মানে সবার কাছে ছড়িয়ে দিবে। সো এখন বলতে পারেন, অনেকে বলছেন যে পায়ের একটা বিশাল আর মানে এটা যেহেতু অনেকের কাছে যাবে সেক্ষেত্রে এটার প্রাইসটা কমে যেতে পারে, বিষয়টা তা না। ওরা চাচ্ছে যে ওদের যে টোকেনটা আছে, আর কি পাই নেটওয়ার্ক, ওরা চাচ্ছে যে সকল দেশে এটা ইউজ করবে, সহজলভ্য হবে এবং এটা লেনদেন সহজ হবে। মানে আপনি ধরেন আপনার বাংলাদেশে ধরেন বা ইন্ডিয়াতে ধরেন, আমাদের বাংলাদেশে যে টাকাটা চলতেছে এটা কিন্তু আমরা যেখানে যাইতেছি সেখানে কিন্তু লেনদেন করতে পারতেছি বাংলাদেশে শুধুমাত্র, আর ইন্ডিয়াতে যারা যাবে তাদের রুপি যেটা বলেন সেটা কিন্তু ওইখানেই চেঞ্জ করতে পারতেছে। এখন যদি এক দেশ থেকে আরেক দেশে যান তখন কিন্তু দেখবেন যে এটা আপনার এক্সচেঞ্জ করতে বিষয়টা অন্যরকম হয়ে যায়। সো এই কারণে কিন্তু ওরা এটা করতেছে। এবং এক্সচেঞ্জ বলতে বিভিন্ন সাইডের মধ্যে যেরকম এক্সচেঞ্জ আছে, এরকম এক্সচেঞ্জের ওই অন্যান্য ক্রিপ্টো কারেন্সির মতো হবে না, এটা এক্সচেঞ্জ বলেন বা প্রোডাক্ট কিনেন সব কিছুই এই পাই নেটওয়ার্ক বা পাই ব্রাউজারের ভিতরে, পাই ওয়ালেটের ভিতরেই করতে পারবেন। মানে আপনি শপিং টপিং সব এর ভিতর থেকেই করতে পারবেন। মোট কথা হচ্ছে ওরা চাচ্ছে ওদের পাই কয়েনটা সবার কাছে যেন থাকে, এটা যেন 100 বিলিয়ন মানুষের কাছে ডিস্ট্রিবিউট থাকে, মানে সবার কাছে যেন এটা থাকে, ডিস্ট্রিবিউশন করতে পারে। তারপরে ওরা মূলত মেইনলি এটা করবে, লঞ্চ করবে। সো এখন আস্তে আস্তে কিন্তু মূল উদ্দেশ্যে যাচ্ছি, মানে আপডেটটা কবে আসবে যেটা আমাদের সবারই অপেক্ষায় আছে এটাতে। সো এটা কবে আসবে সেটা আমি কিন্তু বাংলা করে আমি এগুলো পড়ে নিয়েছি, যার কারণে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র আমার কথা না। আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনেন তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। সো এই গ্রাফটা দিয়ে এরা এটাই বুঝাইছে, ওদের মূল টার্গেট থেকে 80% অলরেডি ফিল আপ হয়ে গেছে, মানে 100 ভাগের 80 ভাগ ফিল আপ হয়ে গেছে আর 20 ভাগ বাকি আছে। সো এখন আমি একটু নিচে আসবো, এখানে ওদের কমিউনিকেশন কমিউনিটি অ্যালোকেশন এগুলো আছে, এখানে আপনারা চাইলে দেখতে পারবেন ওদের কত ফিল আপ হয়েছে, সব কিছু কিন্তু এখানে শো করা আছে। তো গতকালকে একটা ভিডিওতে বলছিলাম যে কেওয়াইসি, এবং গতকালকে এবং আগের ভিডিওতে বলছি যে কেওয়াইসি আপডেটগুলোতে আপনাদের কী কী প্রয়োজন পড়বে সে বিষয়ে কিন্তু আলোচনা করছি, এবং প্রাইস নিয়েও আলোচনা করছি যে এটার প্রাইস প্রথম অবস্থায় কত থাকলে এটা ভালো হবে এবং কত না থাকলে ভালো হবে আর কি, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করছি। আবার বলতেছি পাই নেটওয়ার্কে যখন লঞ্চ হয়ে যাবে ফুলি এক্সচেঞ্জের মধ্যে এসে পড়বে, তখন কিন্তু পাই নেটওয়ার্কের প্রাইস যদি উপরে থাকে $10 $100-এর মতন থাকে তাহলে কিন্তু এটা উপরে ওঠার সম্ভাবনা খুবই কম। তবে প্রথম অবস্থায় যদি এটার প্রাইস একটু নিচের দিকে থাকে তাহলে কিন্তু প্রাইসটা উপরের দিকে পাম্প করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে পাই নেটওয়ার্কের ভিতরে। তো এছাড়াও পাই নেটওয়ার্কের মধ্যে কিন্তু অনেক ধরনের আপডেট আসছে, আপনাদের যদি আমি সম্পূর্ণটা পড়তে যাই আপনাদের দেখাচ্ছি যে এটা আসলে কত বড় একটা আপডেট আসছে, এদের বিষয়বস্তু আপনারা দেখতে পাচ্ছেন। এত লেখা আমি কিন্তু একটা ভিডিওতে বলা কিন্তু এটা পসিবল না কোনোভাবেই। সো যদিও করি এটা আপনাদের হয়তো 20-25 মিনিট ভিডিও হয়ে যাবে, আপনারা এটা কখনোই দেখবেন না। অনেকে কমেন্ট করেন যে ভাই আমি আপনাদের এই ভিডিওটা দেখবো, আপনি বড় একটা ভিডিও তৈরি করেন। সো ভাই এরকম ভিডিও তৈরি করলে যদি আপনারা ফুলি ভিডিও না দেখেন তাহলে কিন্তু আমার চ্যানেলেরই ক্ষতি হয়, ঠিক না? সো আমি কিন্তু এই কারণে একটু ছোট ছোট করার চেষ্টা করি, আশা করি আপনাদের বুঝতে এবং বোঝাতে সহজ হয়। সো এখন দেখাবো আপনাদেরকে মূল যে বিষয়বস্তুটা আজকে আমি আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে পাই নেটওয়ার্কের কেওয়াইসি বা এটা ফুললি লঞ্চ কবে হবে। এটা আমার কথা না, ওদের আপডেটের একেবারে নিচে একটা আপডেট লেখা দিয়েছে, আমি আপনাদেরকে এখন বাংলা করে বুঝিয়ে দিব। সো এখান থেকে আমি এটা কপি করে নিব লেখাটা, সো বাংলাটা এরকম হবে। সো এটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করছি সেটা পড়বো, সেটা হচ্ছে আবদ্ধ নেটওয়ার্ক অর্থনীতির পরিপক্কতা এবং কেওয়াইসি এর অগ্রগতির উপর নির্ভর করে। এই সময়কাল পাই দিবসে মার্চের 14, 2022 দিন 28 জুন 2022 বা তারপরে শুরু হতে পারে। ওপেন নেটওয়ার্ক পিরিয়ড মানে হলো এনক্লোজড নেটওয়ার্ক পিরিয়ডের ফায়ারওয়াল সরিয়ে দেওয়া হবে, যে কোনো বাহ্যিক সংযোগের অনুমতি দেবে, যেমন অন্যান্য নেটওয়ার্ক ওয়ালেট এবং যে কেউ পাই মাইনেটের সাথে সংযোগ করতে চায়। অ্যাপি কলগুলি ফায়ারওয়ালের তাদের নিজস্ব পাই নোড এবং পাই পরিষেবাগুলো চালাতে সক্ষম হবে। অগ্রগামীদের অন্যান্য ব্লকচেইনের সাথে সংযোগ থাকবে, কমিউনিটি নোডগুলো মাইননেট চালাতে পারবে। সো এখানে যে বিষয়টা বলা হয়েছে, ওদের যেই দিবস আছে মানে পাই নেটওয়ার্কের যেই জন্মদিবস আর কি, যেটা মানে যেদিন এটা উদ্বোধন করা হয়েছিল সেই দিনই তারা এটা ফুললি লঞ্চ করে দিবে, খুবই তাড়াতাড়ি মার্চের দিকে লঞ্চ করে দিবে।
আর যে বিষয়টা বলা হয়েছে এখানে, তাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়া বলতে এখানে যেটা বলছে যে অগ্রগামী অন্যান্য ব্লক চেইনের সাথে সংযোগ থাকবে। ব্লক চেইন বলতে ওদের যেসব আপনার পাই ব্রাউজারের মধ্যে ওদের এইসব আপডেটগুলো পেয়ে যাবেন, মানে যেরকম পাই চেইন মল, তারপরে আরেকটা কি জানি সেটা আপনার মধ্যে কিন্তু অ্যাড করে নিতে হবে আপনাদের অ্যাকাউন্টটা। যেরকম আপনাদের এই যে এটার ভিতরে ইয়ে আছে, আপনাদের হচ্ছে যে ব্রাইনস্টর্মের মধ্যে যেগুলো দিয়েছে, মানে ওদের অন্যান্য যেখান থেকে আপনারা মূলত কেনাকাটা করতে পারবেন, পাইচেন মল, তারপরে হচ্ছে ওদের গেমিং যেসব বিষয়গুলো আছে, আপনারা হয়তো জানেন যে গেমিং নিয়েও কিন্তু পাই নেটওয়ার্ক অনেক কাজ করতেছে, সেটাও কিন্তু আপনারা ভবিষ্যতে আপডেটগুলো পেয়ে যাবেন। সো এইখানে আপনাদের অবশ্যই অ্যাড হয়ে নিতে হবে, ওয়ালেট ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে KYC আসার আগেও আপনাদের সকল প্রিপারেশনগুলো মেনটেন করতে হবে, তাহলে কিন্তু পরবর্তীতে যখন KYC আসবে সাথে সাথে করতে পারবেন। তো এটি ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।